রাজ্য বিজেপি আগেই ঠিক করেছিল 9ই জানুয়ারি রাজ্য স্তরের নির্বাচন পরিচালনা কমিটি তৈরি হয়ে যাবে। দল সে কাজ করেও ফেলেছে। 101 জন সদস্যের কমিটি গড়ে ফেলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সেই কমিটির সদস্যদের নিয়ে দিনভর বৈঠকও চলে নিউ টাউনের একটি হোটেলে। তবে দিনের শেষে সেই কমিটি ঘোষণা হলো না। আগে বলা সত্ত্বেও কেন কমিটি ঘোষণা হলো না? বিজেপি সূত্রে জানা গিয়েছে, কমিটির শীর্ষে সুকান্তের নাম থাকলেও তিনি ভোট পরিচালনার প্রধান দায়িত্বে থাকছেন না, কারণ রাজ্য সভাপতি হিসেবে তাকে গোটা রাজ্যেই সময় দিতে হবে। তাছাড়া তিনি এবারও বালুরঘাট আসন থেকে লড়াই করবেন। বিজেপি সাধারণভাবে রাজ্য সভাপতিকে নির্বাচন পরিচালন কমিটির মাথায় রাখে না। দল ওই কমিটির জন্য একজন আহ্বায়ক ঠিক করে, তিনি প্রধান হন কমিটির। একই সঙ্গে একাধিক স্বয় আহ্বায়ক রাখা হয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, 101 জনের কমিটি তৈরি হয়ে গেলেও তার সর্বসম্মত আহ্বায়ক এখনও বাছা যায়নি, সহ আহ্বায়কের নামও ঠিক হয়নি। তবে সেটা ঠিক হয়ে গেলেও এবার রাজ্য বিজেপি আনুষ্ঠানিকভাবে ভোট কমিটি ঘোষণা নাও করতে পারে। তবে মঙ্গলবারের বৈঠকে অনেক বিষয়ে আলোচনার পাশাপাশি 6টি গুরুত্বপূর্ণ তারিখ ঠিক করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। প্রথমেই সিদ্ধান্ত হয়েছে, রাজ্য স্তরের নির্বাচন পরিচালন কমিটির পরে প্রতিটি লোকসভা স্তরেও হবে একই রকম কমিটি। সেগুলি শেষ করতে হবে আগামী 16ই জানুয়ারির মধ্যে। এরপরে বিধানসভা ধরে ধরে এলাকাভিত্তিক কমিটি গঠন করতে হবে 20ই জানুয়ারির মধ্যে।